তোমার বেঁধে বাচ্চা কার তোমার এই বাচ্চা ওই বেন আমি পুরুষ মানুষ আমি মাইয়া না না ভাই নে খালি তোমার কথা মনে পড়ে বাচ্চা খেলে শরীর খারাপ করবো বেশি করে খাইবেন তোমার তো চেহারা খারাপ হয়ে যাব খালি মনে হবো ভাত খাওয়া বন্ধ খাওয়া ভাত দিয়েছি আমি যে আপনার সাথে দেখা করতে আসছি আমার স্বামী যদি দেখে তাহলে উপায় নেই আমরা দুজন রে মারতে মারতে ওই যে পুকুরে পালাই দিব না প্রতিদিন ফলে দেখা করা সম্ভব না বুঝছেন কাজে অভিষে দেয় বিয়ে পরে আমার স্বামী আছে হোক স্বামী পল্লা দেয় শোনো তুমি আমার ভালোবাসো এটা মানলাম কিন্তু তুমি আমি থাকতে অন্য মেয়ে দেখলে রাস্তায় আই লাভ ইউ কো ছবি তুলবার কো এটা করো কে হ্যাঁ কথা কোনো কে অন্য মেয়ে দেখলে কি আই লাভ ইউ কইতে মন চায় আই লাভ ইউ কই কালি তোমাকে আই লাভ ইউ কই কই আমি তো দেখছি আমার তো তোমার ভালো লাগে এদিন তো প্রতিদিন দেখা করতে আসি তোমার সাথে আজ যে তোমাকে ছোট বাড়ির নাম যাবে কফি খাবে আচ্ছা কখন যাবো এটা কাম শেষ হোক কফি খামু মিষ্টি খামু অসুমন্দি খামু দই খামু আচ্ছা আমি যাইতে পারবো না তুমি আইসে বাসায় দিয়ে যাইও আমি তোমার বাসা তা যে দাঙ্গাবা শব্দ করে কি কি জান আচ্ছা আমার চালু করে বাসায় যাই তুই বউ না না আমার জামাই সন্দেহ করবো বউ তুই চালু খাবার দাই এটা কি করে কেটা খাওয়াইতেছে কি জান ভূত আছে নাকি আবার আমি কিন্তু আবার ভূত ভয় পাই আমার থাকা মধ্যে ভয় করে না আপনি তো পরে আমার পালায় দৌড় দিবে না আমি এক খেপে দিছি না মনে না তোমাকে ছাড়া আমি দৌড় মারবো না আমি তোমাকে ভালোবাসি কতটুকু ভালোবাসি জানো শালি বাতা থুইয়া শনিবারই যাবি প্রেম করবি বেরে যা শালা এই শালা তোমার বেরে যা দে ও শালা ওই তুই আমার বউ লে প্রেম করস তোর কত বড় সাহস আমার ছোট একটা বউ তুই এটা নিয়ে কেমনে তোমার বউ না আমার বউ আমার বউ তোমার বউ আছে এটা আমার বউ তোরা তোমার বউ আমাকে ভালোবাসে তাই নাকি খালি কথা কথা নাকি আমি ওরে ভালোবাসি আপনার সাথে দুই বছর হয়েছে বিয়ে হয়েছে আপনি আমার একটা বাচ্চা দিতে পারবেন ছিল তোর মনে গাতা ইন্দুর গনে এই ছিল কি শালি তোর মনে আজ তুই দুটা বছর সংসার করে একটু মায়া হইল না হ্যাঁ বাচ্চা নলে দেরি করে নিছি তাতে সমস্যাটা কি আর দুই বছর পরে তুমি মু কিরে এই বাচ্চা লাগে ওর কাছে আইসো প্রেম করার লাগে হ্যাঁ ঠিক আছে দেখবো এবার থেকে তুই বাসা কেমনে যাস তোমার বেঁধে বাচ্চা কার তোমার এই বাচ্চা ওই বেন আমি পুরুষ মানুষ আমি মাইয়া না বাচ্চা এটা বাচ্চা না বুড়ি বুড়ি না বাচ্চা না বাচ্চা হবে ওই শালি কি কর তুই কি কর বাচ্চা হবে আর তুই কি আমার বউ নিয়ে গেছে আর দিবি না 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 যা শালি যা যা দেখবি দেখবি পাগলের লগে কিভাবে সংসার কর দুদিন পরে আবার ঘুরে আসবি তখন নাপতি দিব তোর কপালে শালি আমি আজকে দুটা বছর তোর সুখে শান্তিতে রাখছি বাচ্চা নেই নাই কারণ তোর কষ্ট হইব দেখা তোর শরীরে তোর তরকারি নাই বাচ্চা নিলে তো তুই হুটকি হবি এটা ব্যবস্থা হ্যাঁ বাচ্চা নিলে তো এখন নিতে পারি এক লগে সাতটা শালি করছে নাকি শালা সিদ্ধি তোর কলকিত বরে ঘামুরে শালা সিদ্ধি বাইতে যাই আর না বিয়ার ব্যবস্থা করি তোর দেখাই দিব যেদিন বিয়ে করব সেদিনই একটা বাচ্চা নেব তারপর দিন একটা নেব তারপর দিন সাত দিনে সাতটা নেব শালা সিদ্ধিকের জোতা তোরে বললো না তোর জোতারে কি কমু ওর পেট দেখে আমার হাসি উঠে বুঝছো
ওর পেটের কারণে ও কোনো কিছু করতে পারে না এইজন্য তো তোমার সাথে আইসা পড়ছি তুমি অসুখ না আমি অসুখ না তোমার আর আমার মিল আছে বুঝছো হ্যাঁ মিল আছে গুণ হয়ে গেছে আমি তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে ওরে স্যার এইজন্য তো আইসা পড়ছি বুড়ির কারণে কোনো কিছু পারে না আমি সুখ দিতে পারে না ভালো হয়েছে পেট ভরে হয়ে গেছে ভাত খাও না কেন তোমার বাবা পেট ভরে গেছে পেট লে লড়তে পারে না এক জায়গায় বসে থাকে হ্যাঁ এই জন্য আইসা পড়ছি আচ্ছা কোনো কিছু করতে পারে না এটা পেট নিয়ে নড়তে পারে না নুরু ভাই তার মানে কি নুরুর রতুয়া এবং সিদ্দিক তোমাদের মতো মহিলাদের এই চরিত্র হ্যাঁ এদের চরিত্র কি বলেন আপনি সব জামাই ছুঁয়া আবার আরেক ছেলের লগে প্রেম ওর যে বউ আছে তুমি জানো জামাইয়ের গোপন কথা মিয়া আরেকজনের লোক আরেক ভালোবাসা লোকে মিয়া কই দৌ আসলে বে লজ্জার বে লজ্জায় তুমি মহিলা নামে কলঙ্ক তুমি মহিলা নামে কলঙ্ক জামাইয়ের গোপন কথা মিয়া জামাই কি করলো না করলো এগুলো আবার তুমি হেলো শেয়ার করতেছ হ্যাঁ দুদিন পরে তখন হে পারবো না আবার আরেক বেটার কাছে যাবা এগুলি সিস্টেম এগুলি নিয়ম শোনো কে কেমন চরিত্র মহিলা খেল করছো তার জামাইয়ের গল্প এনে করতেছো তোমার লোকে তাহলে কি মহিলা চরিত্র ভালো হ্যাঁ এই মহিলারও তুমি ভাবছো বিয়ে করলে তুমি সুখ হইতে পারবা জামাই ছুঁয়ে তোমার কাছে তো নাইতে পারে তোমার তো আরেক জায়গায় যাবো না এটা বিশ্বাস হয় না হয় নাকি সেটা কো হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি এর নিয়ে তুমি কিভাবে চিন্তা করতেছো সংসার করবা এটা কোনোদিনই সম্ভব না এই মহিলা নিয়ে যদি তুমি সংসার করো তাহলে তুমি বিপদে পড়ে যাবা এটা কোনোভাবে চিন্তা করো না মন থাকবো ঠিক আছে এটা বিদায় করো বিদায় করো আপনি কারণে আমি আমার স্বামীর ছেড়ে দিয়েছি যদি আপনি আমার ছেড়ে দেন তাহলে আমি কোথায় যাব তুমি হার কারণে তোমার স্বামীর ছেড়ে আছো চরিত্রহীন মহিলা জানি কোনকার বেয়াদব ফাজিল মহিলা অসভ্য মহিলা জানি কোনকার বিদায় করো সিদ্দিক বিদায় করো এটা আমি একটা কথা কই ভাই শুনো আরেক জুনার বউ ভাগায় না খুব আইনগত ভাবে অপরাধ ঠিক আছে তোমার মনে কি একবার বিশ্বাস হলো না বলে দুদিন নুরু পারে না পারে এইগুলো কথা তোমার লোকে কইতেছে তাহলে দুদিন পরে খারাপ মহিলা এগুলো মহিলার লোক কোনো সময় মিলামিশা করো না কোনো সময় মিশো না ঠিক আছে খুব খারাপ ঠিক আছে চলো কই যাবা ওই দিক যাবো চলো পাশে দিকে চলো আসো